অধ্যক্ষ পদের অতিথি বৃন্দকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ স্যার।
ধন্যবাদ সবাইকে। মাঠের অপর পাশে আমাদের কুচ কাওয়াজে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কুচ কাওয়াজ প্রদর্শনের জন্য তৈরি হচ্ছে। ধন্যবাদ স্যারকে অনুমতি প্রদানের জন্য। অভিবাদন
Now the big moment. The big moment. The inauguration has been declared, and I am not going. Flying away in the birds who be there to start the peace of symbol of peace. Phone is a big moment. It's a glorious moment. So you're ready for that. Everything is set. Ready, one, two. Ready. Sure. Oh, what a moment. It is the bell of the festival starts flying away to symbolize the beginning, the opening of the ceremony.
It's a glorious moment. So big hand, please. A big hand. Let's go here. Hip hip hooray! Hip hip hooray! Hip hip hooray! And it's the moment we are just waiting for the ignition of the all victors. এই আগুন সভ্যতার প্রতি অগ্রগতি ঘটে আর সেই কারণেই অলিম্পিক শুরুর জন্মলগ্ন থেকে এই আগুন জ্বালিয়ে রাখা হয় আমাদের সম্মানিত অতিথিবৃন্দ তাদের জন্য মঞ্চে সংরক্ষিত আসনে আসন গ্রহণ করার জন্য এগিয়ে আসছে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জোরে করতালি দিয়ে স্যারদেরকে অভিবাদন জানাবো As you see there, the Olympic torch is being put in the middle of the ground and our guests are on the way to just have their seat. This is a great moment, if you can. মঞ্চে তাদের জন্য সংরক্ষিত আসনে আসন গ্রহণ করার জন্য এগিয়ে যাচ্ছে তারা ডিল করে যাবে মাটি তারা শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন হবে আমাদের শিক্ষার্থীরা তৈরি হচ্ছে বাঙালির স্বপ্নের দেশ বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস হাজার বছরের ইতিহাস তারপর পেরিয়ে গেছে 48টা বছর কিসিঞ্জার এখন মার্কিন ভূত হয়ে উড়ে বেড়াচ্ছেন দেশ থেকে দেশান্তর কিন্তু থেমে নেই বাংলাদেশ কত বন্যা কত সাইক্লোন কত জলোচ্ছ্বাস সবকিছু পেছনে ফেলে জিডিপির প্রবৃদ্ধিতে ছাড়িয়ে গেছে সেই আমেরিকাকে হয়েছে সকল দেশের সেরা সহ্য করতে হয়েছে সে ব্যথা 9টা মাস জুড়ে পাখানাদারদের অত্যাচারে আমরা হারিয়ে ফেলেছিলাম প্রায় সবই দেশের সব থেকে সেরা মাথাগুলো কেটে নিয়ে গেছে ওরা 30 লাখ মানুষকে নির্বিচারে হত্যা করেছে 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে কেবল একটা দেশ পাওয়ার জন্য একজন বঙ্গবন্ধু ছিলেন আমাদের 7ই মার্চের এক হুঙ্কারে এক কাতারে একাকার হয়ে গেছিল পূর্ব পাকিস্তানের সমস্ত মানুষ বঙ্গবন্ধু বলেছিলেন এক নেতার এক কথায় এগিয়ে এসেছিল সবাই to
শেষটা তো পেলাম, কেবল ফিরে পাওয়া বাকি ছিল বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে। সে সফল প্রমাণ হল এমনই এক নতুন বছরে আরো ঝলমলে দিনে উড়াল পাখির শরীর থেকে নেমেলেন বঙ্গবন্ধু। বাংলাদেশের কাদামাটি ধন্য হল জাতির জনকের পদস্পর্শে। বঙ্গবন্ধু শপথ নিলেন দেশটা নতুন করে সাজাবেন, উদ্বেগে থাকা শেয়াল পুকুর থেকে নিজের পতাকা রক্ষা করবেন, কারণ স্বাধীন দেশে উঠবেই তো স্বাধীন পতাকা। স্বাধীন দেশে উড়বেই যে স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যে স্বাধীন পতাকা, সূর্যে উঠে লাল সে উড়বেই চিরকাল, সূর্যে উঠে লাল সে উড়বেই চিরকাল, সূর্যে উঠে লাল সে উড়বেই চিরকাল, সূর্যে উঠে লাল সে উড়বেই চিরকাল। ফসলের খেল রূপাই চোরা করে দিতে চায় যদি অশুভ কালো হাতের খেল, ফসলের খেল রূপাই চোরা এলোমে করে দিতে চায় যদি অশুভ কালো হাতের চেতনা। স্বাধীন দেশে উড়বে যে স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বে যে স্বাধীন পতাকা, সবুজে উঠে লাল সে উড়বে চিরকাল, সবুজে উঠে লাল সে উড়বে চিরকাল, সবুজে উঠে লাল সে উড়বে চিরকাল, সবুজে উঠে লাল সে উড়বে চিরকাল। বঙ্গবন্ধু পারলেন না, যে দেশের মানুষের জন্য নিজের জীবন বাজি রেখে এক খণ্ড মাটি উপহার দিলেন, সেই দেশের শিয়াল কুকুর খুবড়ে খেল বঙ্গবন্ধুর স্বপ্ন। সপরিবারে হত্যা করল তাকে, কেবল বেঁচে গেলেন দুই কন্যা। সে দুজনের একজন বড় বোন শেখ হাসিনার হাতে এখন দেশের দায়িত্ব পান, মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে ডিজিটাল হচ্ছে বাংলাদেশ। অনুন্নত দেশ থেকে উঠে এসেছে উন্নয়নশীল দেশের তালিকায়, আকাশে উঠছে আমাদের প্রথম স্যাটেলাইট, চলছে পদ্মা সেতুর কাজ, দুর্বার গতিতে আমরা এগিয়ে চলেছি উন্নয়নের মহাসড়কে। আচ্ছা, বঙ্গবন্ধু কেমন আছেন? জন্মের এই শত বছরে তিনি কি দেখছেন শুনছেন একটা দেশের রূপকথার গল্প? আস্থা করে থেকে মাথা তুলে দাঁড়ানোর ইতিহাস? ভালো থাকুন বঙ্গবন্ধু, বাংলাদেশ ভালো আছে।
মার্কিন মিসের সঙ্গে থাকবে, তোমাদের এই ডিসপ্লে মাঠে আবারও হবে। আমরা আমাদের এই মনোভাব ডিসপ্লে সামনে দেখাতে চাই, সার্বিককে আগ্রহ প্রকাশ করেছি। আপনারা
করছেন আপনাকে স্বাগতম স্যার, করছেন আপনার আমি পরপর তিনবার এই মহামতো শিক্ষা জন্য স্যার ছিল, যদিও আপনাদের বাড়িতে আমি অন্তত 5-10 বার গিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর সহ স্যার। এইটা স্যার মাননীয় প্রধানমন্ত্রী কুয়েত। এইটা হচ্ছে স্যার দীপুমণি ম্যাম, তখন ছিলেন পররাষ্ট্র মন্ত্রী স্যার, চীনের কুনমিং নিয়ে গেলাম স্যার। এইটা তিনটা বগত আমি নিয়ে গেছি স্যার। এইটা হচ্ছে স্যার ইতালিতে গিয়েছিলাম মন্ত্রী মহোদয়ের সঙ্গে স্যার। এইটা হচ্ছে স্যার বিভিন্ন মন্ত্রীরা আমার এখানে এসছেন স্যার। এইটা স্যার আন্তর্জাতিক মানুষের নিশ্চয় যদি উদ্বোধন হয় সেদিন আমি নিয়ে গেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বিষয় নিয়ে আমি স্যার। এইটা হচ্ছে স্যার ট্রেনের টিকিট যেদিন উদ্বোধন করলেন স্যার মাননীয় প্রধানমন্ত্রী স্যার। এইটা হচ্ছে ট্রেনের টিকিটের দ্বিতীয় দিন স্যার। এইটা স্যার
তারপর স্যার চারটা দেশে ট্রেনিং করেছে, চার একবার মাঠে নিয়ে যাবো স্যার আপনাদের। এই বিষয়ে হয়েছে সকল দেশের সেরা।
আমরা বাংলাদেশটা তো পেলাম, কেবল ফিরে পাওয়া বাকি ছিল বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে। সে স্বপ্ন পূরণ হলো এমনই এক নতুন বছরে আলো ঝলমলে দিনে। উড়াল পাখির শরীর থেকে নেমে এলেন বঙ্গবন্ধু, বাংলাদেশের কাদামাটি ধন্য হলো জাতির জনকের পদস্পর্শে। বঙ্গবন্ধু শপথ নিলেন দেশটা নতুন করে সাজাবেন, উৎপেতে থাকা শেয়াল কুকুর থেকে নিজের পতাকা রক্ষা করবেন, কারণ স্বাধীন দেশে উঠবেই তো স্বাধীন পতাকা। স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা।
আমাদের সম্মানিত প্রধান অতিথি। আমরা জোরে হাততালি দিব শিক্ষার্থীরা, জোরে হাততালি দিব। উত্তরীয় পরিয়ে ফুলের মালা দিয়ে আমাদের নবনিযুক্ত কাউন্সিলরদের বরণ করে নিচ্ছে এবং তাদের জন্য রয়েছে সামান্য শুভেচ্ছা উপহার। আমাদের সম্মানিত অতিথিদের একটু বিনীত অনুরোধ করছি, আপনারা যদি শুভেচ্ছা উপহারটা আমাদের একটু খুলে দেখা দেন, আমরা একটু দেখতে আগ্রহী আসলে ভিতরে কি আছে। বঙ্গবন্ধু স্বপ্নের দেশের স্বপ্নের প্রতীক নৌকা, নৌকা জোরে করতালি দিচ্ছি সবাই জোরে। কাউন্সিলর জনাব আসিফ আহমেদ, আমি সব করে বলতে চাই, the student we have today over here is the next generation and the future of our country. So we want a please, a request, we want a drug-free world, drug-free area and a drug-free Bangladesh. And we want your appreciation over this. And we are here to help you in any kind of narcotics problem and any other problems. Please be with us, help us to make our Mamakpur a drug-free world. Thank you very much. সম্মানিত প্রধান অতিথি মানবপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী, আমাদের সকলের প্রিয়, আমরা যাকে এক নামে চিনি আমাদের নভেল ভাই এখানে উপস্থিত আছেন, উপস্থিত আছেন এই কলেজের প্রিন্সিপাল মহোদয় সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী অভিভাবক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই দিনে ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে, ফেব্রুয়ারি মাসের এই দিনে আমরা স্মরণ করতে চাই ভাষা সৈনিকদের, যাদের আত্মদানে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি, যে যার জন্ম না হলে আজকে আমরা এদের স্বাধীন করতে পারতাম না, এইখানে দাঁড়িয়ে এইভাবে বাংলায় এবং স্বাধীনভাবে আমরা কথা বলতে পারতাম না। সেই নেতাকে জানায় আমাদের অন্তরস্থল থেকে শ্রদ্ধা, যার রক্ত, যে নেতার বঙ্গবন্ধুর রক্ত, যে নেত্রীর শরীরে প্রবাহিতমান, সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এত সুন্দরভাবে উনি যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন যা বিশ্বে বিরল, আমরা জানুয়ারির প্রথম মাসে প্রথম দিকেই আমরা যে কোটি কোটি বই এই শিশুদের হাতে এবং আমাদের শিক্ষাতে তুলে দিতে পারছি, এই জন্য আমরা তাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের দেশকে ভালোবাসবেন। আমি এই স্কুল এবং কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি এবং শুভেচ্ছা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Thank you.
সুন্দর একটা নৃত্য আমরা দেখলাম, পরিবেশনা আমরা উপভোগ করলাম। ধন্যবাদ পরমা এবং স্বরলিপিকে। এবারে আমাদের অনিক মাহমুদ স্যার আমাদের কি সময় একটু দেখি। মঞ্চের এক পাশে আমরা দেখছি এক ঝাঁক বঙ্গবন্ধুর অনুরূপ শিশু প্রস্তুত। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে ফুলে ফসলে ভরে দেওয়ার জন্য তারই উদ্দীপনায় উজ্জীবিত হয়ে আমাদের এই শিশুরা আজকের এই মঞ্চে এসছে। Ladies and gentlemen, now we are going to enjoy a musical performance of Oni Kursa.
সুশৃঙ্খল পরিবেশে
নিজেদের চরিত্র গঠনের জন্য, নিজেদের একাডেমিক ক্যাপাসিটি বাড়ানোর জন্য, ভবিষ্যতের জন্য নিজেদেরকে প্রস্তুত করছে। এইভাবে করে এই বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠছে, এটা সম্ভব হয়েছে যার জন্য আমি তার পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানাই। এবং তোমরা জানো তিনি কে, যিনি শিক্ষাকে এই বাংলাদেশের উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে আমাদেরকে ব্যবহার করার জন্য দিয়েছেন, যিনি নিজের অন্তরে এই সমগ্র জাতিকে মাতৃস্নেহে তার মায়ের মমতায় ভালোবেসে, তার পিতার যে স্বপ্ন ছিল সোনার বাংলার স্বপ্ন, সেই মমতাময়ী মা বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তোমাদের সবাইকে, এই বিদ্যালয়ের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা জানো তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এই বাংলাদেশের শিক্ষায় কি বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কিন্তু স্কুলের প্রথম দুই তিন মাস চার মাস আমরা কিন্তু বই হাতে পেতাম না। আজকে আমাদের মমতাময়ী মা শেখ হাসিনার কারণে 35 কোটি বই বছরের 1 তারিখ আমরা পেয়ে যাই। আজকে স্কুলগুলোতে সুন্দর সুন্দর দালান হচ্ছে, কম্পিউটার আমরা দেখছি, বই খাতায় কম্পিউটার শিখতে পারছি। আজকে আমরা স্বপ্ন দেখছি আমরা উন্নত রাষ্ট্র হব। একটা সময় ছিল আমাদের নুনান্তে পান্তা ফুরত, একটা সময় ছিল আমাদের দুর্ভিক্ষ ছিল, দেশের অর্ধেক মানুষ কোনো পড়াশোনা তো দূরের কথা, নিজের নামও সই করতে পারত না। এই বিগত 2 মেয়াদে আমাদের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়েছেন। তোমাদের সবাইকে আমি আহ্বান জানাব, তোমরা সবাই তার দিকে তাকিয়ে এই বছর বঙ্গবন্ধুকে আমরা পাওয়ার 100 বছর হবে, এই মুজিব বর্ষ তিনি ঘোষণা দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, আমরা এই মুজিব বর্ষে আমরা সবাই শপথ নেব আমরা আমাদের নিজেদের জীবনকে শৃঙ্খলার সাথে পরিচালিত করব এবং সুশিক্ষিত হব। সুশিক্ষিত হওয়ার মানে আমরা নিজেদের চরিত্র গঠন করব, আমরা কাউকে হিংসা করব না, কারো প্রতি ঘৃণা প্রদর্শন করব না, আমরা সহনশীল হব, আমরা বিদ্যা যেমনি অর্জন করব দক্ষতা তেমনি অর্জন করব, আমরা কাউকে অসম্মান করব না, আমরা স্কুল পেরিয়ে যেই কাজ করে আমি সুন্দরভাবে জীবন যাপন করতে পারি সেই কাজের দিকে আমরা মনোযোগী হব। আমাদের সবাইকে বড় বড় পেশায় যেতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু আমাদের সবাইকেই ভালো মানুষ হতে হবে। বাংলাদেশের 15.5 কোটি মানুষ যদি সুশৃঙ্খল ভালো মানুষ হয় তাহলে আমাদের উন্নয়ন কেউ থামিয়ে রাখতে পারবে না। আমাদের সবাইকে প্রতিযোগিতা করতে হবে ঠিক, কিন্তু সবাইকে সম্মান করে যে কোনো পেশা আমাদেরকে সত্যিকার অর্থেই জীবন ধারণের জন্য সম্মানের সাথে নিতে হবে। তোমাদের সবাইকে আমি আগামী দিনে আরো এগিয়ে যাওয়ার জন্য এই যে ক্রীড়া প্রতিযোগিতায় আজকে অংশগ্রহণ করেছ, যারা বিজয়ী হয়েছ তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা অংশগ্রহণ করেছ তাদেরকে আরো বেশি শুভেচ্ছা জানাচ্ছি। বিজয়ী না হতে পেরেও তারা অংশগ্রহণ করে প্রমাণ করেছ যে তোমরা নিজেদের বিকাশের জন্য ক্রীড়া এবং বিনোদনে তোমরা উৎসাহী। চমৎকার এই বিনোদন অনুষ্ঠানও হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আমরা সবাই চাই আমরা সবাই একসাথে এই সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। এই বাংলাদেশ বঙ্গবন্ধু স্বপ্নে দেখি, বঙ্গবন্ধু স্বপ্নে সোনার বাংলা হবে একদিন। এই বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি এবং আমরা সেটা প্রমাণ করব। আমরা এই বাংলাদেশকে একদিন একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য আমাদের প্রধানমন্ত্রী আগামী 100 বছর আমরা কিভাবে এই দেশটাকে চালাতে হবে সেই পরিকল্পনা তিনি দিয়ে যাচ্ছেন। আমরা কেউ হয়তো বা থাকবো না 100 বছর, কিন্তু আমরা এই পরিকল্পনা নিয়ে এগোতে পারবো, তোমাদের জন্য একটা পথ রেখে যাচ্ছেন। তাই আমি তোমাদের সবাইকে উন্নত মানুষ, সুশৃঙ্খল মানুষ এবং উন্নত মানসিকতা, অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ, সহনশীল একটা বাংলাদেশ সৃষ্টি করবার প্রতিজ্ঞা নিয়ে তোমরা এই ক্রীড়া প্রতিযোগিতায় আজকে যারা বিজয়ী হয়েছ, আজকে যারা অংশগ্রহণ করছে সবাই এগিয়ে যাবে এই প্রত্যয় ব্যক্ত করে এই আহ্বান রেখে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। স্যার অসংখ্য ধন্যবাদ। মামাপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে এসে
আমাদের ছেলেমেয়েদের অনুমোদিত করার জন্য। স্যার পরপর বাংলাদেশের দুইবার চ্যাম্পিয়ন এবং আন্তর্জাতিক পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়েছি, আপনাদেরই দয়ায়, আপনাদের কৃপায়, আপনাদের আশীর্বাদে। স্যার আপনি যেন আনন্দিত হবেন, এইবার আমার 91% ছেলে জিপিএ ভাই পেয়েছে, 600 মিটার 600 পেয়েছে, 600-500 99 পেয়েছে 42 জন। সবাই আপনার দোয়া কামনা করছি স্যার, আমরা প্রত্যেক দেশের শ্রেষ্ঠ সন্তানদের দেশের বাইরে নিয়ে যাই। প্রথমবার ডক্টর জাফর ইকবাল স্যারের কাছে নিয়ে গেছিলাম 65 জন, তারপর 68 জনকে নিয়ে গেছি থাইল্যান্ডে, গতবার নেপালে গিয়েছি 65 জন। তা সবাই কাছে ফার্স্ট হয়েছিল, একটা পয়সা তাদের কাছ থেকে নিয়ে নেই, প্রতিষ্ঠান থেকে। আপনাদের দয়ায়, আপনাদের আশীর্বাদে আমি নিয়ে গিয়েছি। আপনি দোয়া করবেন ছেলেরা যেন দেশের ভবিষ্যতের মুজিব হয়, বাংলাদেশের পতাকা বিশ্বে ছড়িয়ে দেয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় চিটাগাং কৃষি সন্তান। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। We'll be right back.
আজকে উপমন্ত্রী মহোদয় অত্যন্ত আনন্দিত হয়েছেন, আমার ছেলে মেয়েদের অনেক স্নেহ দিয়েছেন, অভিভাবকদের দিয়েছেন শ্রদ্ধা, শুভেচ্ছা, আন্তরিকতা এবং ভালোবাসা। আমি আমার ছেলে মেয়েদের বলছি, তোমাদের জন্য আগামীকাল থেকে 3 দিনের ছুটি। আপনারা আপনাদের সন্তানরা দিয়ে আমাদের এখানে আসে, তাদেরকে একটু জানিয়ে দিয়ে যে আমাদের নেক্সট 3 দিন ছুটি, ছুটির পরের দিন প্রথম অ্যাসেম্বলি হবে, ওই অ্যাসেম্বলিতে আমরা বাদ বাকি সব পুরস্কারগুলো তাদের দিয়ে দেবো। 3 দিন পরে যে অ্যাসেম্বলি যেদিনই খুলবে সেদিনই অ্যাসেম্বলি হবে, সবার সামনে আমরা পুরস্কারগুলো দিয়ে দেবো। আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব থাকার কারণে প্রধান অতিথি বর্গ আমাদের সঠিক উপভোগ দেওয়ার আগে চলে গিয়েছেন সংসদে, সে কারণে আর জনাব রাষ্ট্রম স্যার আপনি একটু মাঝখানে আমাদের এখানে আসেন, যিনি নীরবে কাজ করতে পছন্দ করেন, কাজ প্রতিষ্ঠান এবং চরিত্র গঠনের সঙ্গে জীবন ব্যয় করেছেন। সবাইকে মুজি বসে শুভেচ্ছা। আমরা তাদেরকে আরো সাফল্য কামনা করি, সবাইকে শুভেচ্ছা, সবাইকে মুজিব বসে শুভেচ্ছা। উদ্দেশ্যে ধন্যবাদ। এই অক্ষর ইসলাম কলেজের প্রিন্সিপাল সাহেব আমার বন্ধুবর, তাকে আমি বন্ধুর মতো সবসময় দেখি, আমার বন্ধুবর কর্নেল শরীফ সাহেব, তাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি অনুষ্ঠান আজকে করার জন্য। আমার যে মন্ত্রী মহোদয় ছিল উনি বলেছেন এত সুন্দর কার্ডিওগ্রাফি কোন স্কুলে আমি দেখি নাই, এই জন্য আমি এই স্কুলে অর্থ স্কুলের সমস্ত কর্মকর্তা এবং টিচার, আমাদের শিক্ষার্থী যারা আছেন এবং স্টুডেন্টরা যারা আছেন আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ, সবাইকে আবারও বুঝিয়ে শুভেচ্ছা এবং এই ফেব্রুয়ারি মাসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমার অপ্রশেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। আজকের এই চমক অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদের যে সুন্দর দৃষ্টিতে উপহার দিয়েছেন, তোমাদেরই মা, তোমাদের অভিবাহিকা, আমাদের প্রতিষ্ঠানে সিনিয়র মাস্ট ইংলিশ ডিপার্টমেন্টের হেড লেকচারার রাখি ম্যাম, এক কথা প্রকাশ করবেন, কেমন আছে? আমি দেখতে পাইনি কিছু, আমি শুধু সিস্টেম চেয়েছি যে ভালো হোক, বিচারের ধার আসলে সবার হাতে। তো আমি আসলে একটা কাজ একা কাউকে দিয়ে হয় না, ফারজানা ইসলাম, জহিরুল ইসলাম, সালাউদ্দিন, প্রসেনজিৎ সাহা, ইউসুফ, রুমান আফরিন, ইসমাইল হোসেন, আমিনুল স্যার, আজরাজমিনী, জাহিদ হাসান এবং মনুফা ম্যাডাম, আমি আসলে প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে অনেক সাহায্য করেছে, বিশেষ করে মনুফা ম্যাডাম, আমিনুল, আমার সালাউদ্দিন, জহির, পিছনে পিছনে সবার সহযোগিতায় সবার এক্সপ্রেশন বুঝতে পারছি। গতকাল আমাদের আশ্রমে আপনার শাশুড়ি মারা গিয়েছেন, বিকাল 4:00 পর্যন্ত উনি মহোৎসব থেকে লাস্টে এসে অনুষ্ঠান করেছেন আমাদের পিছনে। এই আমার আমাদের
আমাদের সবার নামে বসেন, সবাইকে ধন্যবাদ। লাস্ট ফিনিশিং ওর উপাধ্যক্ষ মহোদয় ধন্যবাদ স্যারকে, আজকে বলতে সম্মানিত কাউন্সিলর এবং আমাদের জাতীয় নয় আন্তর্জাতিক নয় উপস্থাপনায় রয়েছে।